আজকে চলে এসেছি নৈহাটিতে মাত্র 10 টাকায়। এখানে সকালে বেলা ব্রেকফাস্ট করব, 3 পিস কচুরি দিয়ে, সঙ্গে আনলিমিটেড সবজি আছে, সয়াবিন আলু চানার। তো কিভাবে এত কম দামে দিতে, চলো সেটা জেঠির মুখ থেকে শুনে নেব। কাকু 10 টাকা কত? আর কত? তাই নে পুছো না। খাবি না নিয়ে যাবি? নিয়ে যাব। হ্যাঁ কাকে বলতে? হ্যাঁ হ্যাঁ দাদা বলবে এটা কচুরি লেচি করছো তাই তো? এটা কি দাদা? কচুরির পুর। এটা কচুরির পুর মানে হিঙের পুর তাই তো? এখানে শুধু কি হিঙি আছে নাকি আরো কিছু আছে? হিঙ আছে, ছাতু আছে, বেসন আছে, এইসব দিয়ে করেছো পুরটা তাই তো? তো আচ্ছা হিঙের কচুরি এখন পুর দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ রাধা পল্লবীর পুর আছে। রাধা পল্লবীর পুরের মধ্যে কি কি আছে? ওর মধ্যে ছাতু আছে, মশলা আছে, আর কড়াইয়ের ডাল আছে, এসব দিয়ে করেছো তাই তো? এটা দেখতে পাচ্ছ রাধা পল্লবী লেচিটা বেশ ভালোই বড় দেখে বুঝাচ্ছে, দাম সে অনুযায়ী কমই আছে। আর ও এখানে দেখতে পাচ্ছ নানপুরের লেচি, এক গামলা তরকারি হয়, একটু দেখাও তরকারিটা হাতা দিয়ে। বাহ দেখতে পাচ্ছ লাল লাল এবারে গামলা ভর্তি তরকারি। এটা কি তরকারি করেছো আজকে? সোয়াবিন, হ্যাঁ, মটর, কাজু ছোলা দিয়ে দরকার। আর তরকারি কি প্রতিদিন সেম রাখছো? না না, এক একদিন এক এক রকমের চেঞ্জ করছো তাই তো প্রত্যেকদিনই? হ্যাঁ, কোনোদিন ছোলার ডাল হয়, কোনোদিন ঘুগনি হয়, কোনোদিন এরকম মিশানো তরকারি হয়। আর প্রথমে বলো তুমি কেমন আছো? খুব ভালো। তোমার নাম কি একটু বলে দাও? আমার নাম শিখা ঘোষ। আর তোমার এখানে কি মাত্র 10 টাকাতেই সকালে ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে 3 পিস কচুরি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কচুরি 3 পিস নিলে 10 টাকা, 5 পিস নিলে 15 টাকা। কচুরি কিসের পুর থাকছে? কচুরির মধ্যে হিং থাকছে, বেসন থাকছে, ছাতু দিয়ে এই দিয়ে পুর করছো। আর এর সঙ্গে সবজিটা কি আনলিমিটেড থাকছে? হ্যাঁ। আর কি কি পাওয়া যাচ্ছে এছাড়া? আর রাধাবলি পাওয়া যাচ্ছে 4 পিস 15 টাকা, আর নানপুরি পাওয়া যাচ্ছে 4 পিস 15 টাকা, আর রুটি পাওয়া যাচ্ছে 3 পিস 12 টাকা। 3 পিস 12 টাকা সবজি দিয়ে নাকি? সবজি। আর বলছি তোমার দোকান খোলার টাইমিংটা কখন আছে? আমাদের টাইম নেই, এ আসে 4:30, 7:30 থেকে বাজার শুরু হয়ে যায়। 7:30 থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে খাবার, প্রত্যেকটা খাবারই। কটা পর্যন্ত পাওয়া যাবে? 10:00। রাত 10:00 পর্যন্ত এই কচুরি ফচুরি গুলো? হ্যাঁ। জায়গাটা কোথায় একটু বলে দাও। এটা নৈহাটি শ্যাম রোড। নৈহাটি শ্যাম রোড, বড়মার অপসাইড। বড়মার অপসাইডে এদিকে দেখতে পাচ্ছ এই যে এই রাস্তাটা আছে, এটা হচ্ছে বড়মা, এখানে পুজো হয়, তার আগেই হচ্ছে একটা মোড় আছে বাদিকে, তো সেই মোড়ের এখানে দেখতে পাচ্ছ দোকান বড়মা কচুরি সেন্টার, দোকানের নামটাও সেম। আর এখানে খাবার যেগুলো পাওয়া যায় এখানে লিস্ট করে দেওয়া আছে, ওখানেও দেখতে পাচ্ছ আছে টাঙানো। Thank you.
সকালে ব্রেকফাস্টে তিন রকম ভেরিয়েন্টের এখানে পুরি পাওয়া যাচ্ছে, তো তিনটেই এক একটাকেও নিয়েছি টেস্টের জন্য। এটা প্রথমে দেখতে পাচ্ছ হিঙের কচুরি নিয়েছি, এটা 10 টাকায় 3 পিস দেবে, আর 5 পিস 15 টাকা। আর এটা হলো রাধা পল্লবী, এটা হলো 4 পিস দেবে 15 টাকায়, সাইজটা এরকম। আর এটা সব থেকে বড় নানপুরি, এটা হলো 4 পিস দেবে 15 টাকায়। আর এর সঙ্গে একবার আজকে আলু সয়াবিনের সবজি করেছে, তাহলে আমি শুধু শুধু একটু টেস্ট করে দেখি। প্রথমে আগে হিঙের কচুরি একটু টেস্ট করি, এটার সাইজটা এরকম। নরমালি যেরকম হয় খেতে সেরকমই, তবে কি সুইট খাচ্ছি তো তাই পাঞ্চা পাঞ্চা লাগবে। আর এরপরে হলো রাজা পল্লবী, রাজা পল্লবীর ভিতরের কুটটার জন্য এই সুইটুকুই বেশি ভালো লাগছে। আর রাজা পল্লবীর সাইজটা এরকম, সাইজ দিয়ে খেয়েও নিয়ে দেখতে পাচ্ছি একটুখানি। আর এরপর হলো নানপুরি, এটা 10 টাকা, এটা 15 টাকায় তোমার 4 পিস দেবে, যার সাইজটা এরকম। এই যে দেখতে পাচ্ছ এরকম পুর দিয়েছে। আর রাজা পল্লবীর পুরটা দেখতে পাচ্ছ, এই যে হিঙের কচুরিটার আলু সয়াবিনের সবজিটা। ও এর মধ্যে দেখতে পাচ্ছ আলু সয়াবিনের সবজির মধ্যে চানাও আছে, আবার মটরও আছে। রাধা পল্লবীটা দিয়েও ভালোই লাগছে, তবে সোয়াবিনের সবজিটা দিয়ে সব থেকে বেশি ভালো লাগবে হলো নানপুরিটা। এরপরে হলো নানপুরি, তরকারি তো প্রায় শেষের মুখে, দেখি কাকু চাইলে দেয় নাকি। কাকু বলছি পরে কেউ তরকারি চাইলে তাহলে কি দাও, তাই একটু দাও, একটু দাও। তো যাই হোক খাবারটা শেষ করছি, তারপর ব্যাগ করছি। হ্যাঁ আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, তোমাদের নৈহাটিতে আসো, আর নৈহাটি বড়মার আগেই পড়বে দোকানটা। তো ভিডিওটা এখানে এন্ড করলাম, আর পরবর্তী ভিডিও দেখা হবে। টাটা বাই।